জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এনটিপিসি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর গেটের সামনে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা করা হয়। এই দিন এই সভায় উপস্থিত ছিলেন ফরাক্কার 3টি ইউনিয়নের নেতা ও কর্মীরা। কিন্তু আজকে দীর্ঘ 10 মাস 11 মাস অতিবাহিত হতে শুরু, কিন্তু এখনো এনটিপিসির তরফ থেকে যে আমাদের যে শ্রমিকের যে চুক্তি তার মোটামুটি কিছুটা কাছাকাছি এসেছে, কিন্তু এখনও ফাইনালাইজড কিছু হয়নি। তো দীর্ঘদিনের যে তালবাহানা এনটিপিসির এবং সমস্ত শ্রমিককে আজকে যে চুক্তিটা সংগঠিত হতে চলেছে বা হবে সেই সম্পর্কে তাদের জ্ঞাতার্থে তাদেরকে জানানোর জন্য আজকে এই গেট মিটিং ডাকা হয়েছে। বিগত 2000 সেপ্টেম্বর মাসে এগ্রিমেন্ট সম্পাদিত করেছিলাম। 2022 সালের অক্টোবর মাসে তা শেষ হয়ে যায়, এক্সপায়ার করে যায়। সেটা এখন থেকে প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেছে, গেলেও এখন পর্যন্ত পুনরায় আমাদের সপ্তম এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়নি। আমরা চার্টার অফ ডিমান্ড রূপে আমাদের দাবি দেওয়া পেশ করেছিলাম। প্রত্যেকটা ইউনিয়ন নিজের নিজের চার্টার অফ ডিমান্ড পেশ করেছে। সেই চার্টার অফ ডিমান্ড নিয়ে আমরা এনটিপিসি ম্যানেজমেন্টের সঙ্গে এবং কলকাতার নিজাম প্যালেসে একাধিকবার মিটিং করেছি, কিন্তু এখন পর্যন্ত তার সুরাহা হয়নি। যার জন্য আমরা আজকের এই গেট মিটিং করেছি এই জন্যই যে অতি সত্তর যাতে আমাদের এই চুক্তি সম্পাদিত হয়। প্রায় 7-8 বার এখানে বিক্ষোভ সমাবেশ করেছি, আজকে আমরা একত্রিতভাবেও একটি সমাবেশ করলাম। ম্যানেজমেন্টের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, তাদের ভারতবর্ষের অন্যান্য প্রজেক্টে এই রকম সমস্যা নেই, ইউনিয়নের দাবি নেই, এই রকম এখানকার ম্যানেজমেন্ট দাবি করে, ফলে তাদের দিল্লি ম্যানেজমেন্টকে বোঝাতে হয়তো কিছু সমস্যা হচ্ছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান আমরা করতে পারি।